స్వాగతం ఆ ప్రదేశం ఇంకా ప్రజలకి ఎక్స్పెరిమెంట్ దిక్తే ఫక్సన్ এখন হঠাৎ করে ফ্লেমটা একটু আপনাদের জন্য ভিডিও করার জন্য নিয়ে আসলাম। এখন আমরা নীল মেঘের ভিতরে ঢোকার কারণে দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, এখন 7টা বাজতেছে, নিচে কি সুন্দর মেঘ দেখা যাইতেছে। সবগুলা দেখতে পাচ্ছেন নীল হয়ে গেছে, সবগুলা জানালার নীল হয়ে গেছে। আমার এটা আগে সাদা ছিল, এখন এটি নীল হয়ে গেছে। এটা তো মনে হয় অক্সিজেন কিনবা। এখন আমরা নীল আকাশে আসছি। ও ঠিক আছে ঠিক আছে, আমরা এখন নীল আকাশে আসছি। কিছুক্ষণ আগে আমি নীল আকাশ পাশে দেখতে পাচ্ছিলাম, এখানে এদিকে নীল আকাশ, এখন নীল আকাশ বড় বড় আসছে, সত্যি 37,000 ফুট উপরে আছে। এখন আমরা ইন্ডিয়ার উপর দিয়ে আসি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কলকাতা হয়ে গেছে। আর অনেকটা ফোন আছে ভিডিও করার জন্য ফোনটা বের করলাম, কিন্তু আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না যে বাইরের দৃশ্যটা খুব সুন্দর, এটা ভাষা প্রকাশ করার মতো না। যারা প্লেন সফর করেন নাই তারা অবশ্যই এরকম ধরনের কোনো কিছু দেখেন নাই, এমনকি আমার চ্যানেলে দেখছেন সম্পূর্ণ ভিডিও আমি লুকাই লুকাই ভিডিও করতেছি। আর অন্য লোকেরা বেশিরভাগ ভিডিওতে আপনার এয়ারপোর্টের ইমিগ্রেশনের, আমি এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিডিও করি নাই, ফার্স্ট টাইম যেতেছি, কোনো অসুবিধা হতে পারে, এই জন্য বলি নাই। পরবর্তীতে দরকার হলে আসা ছুটি থেকে ছুটিতে আসা আসার সময় ভিডিও করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি হয়ে পর্যন্ত নেই, তারপরে নিচের দৃশ্যটা খুব সুন্দর, কিন্তু ক্লিয়ারলি দেখা যাইতেছে না, নীল হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালাম।